ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আসামের চুরাইবাড়ি থানার পুলিশ। শনিবার একটি কন্টেইনার থেকে 30 লক্ষাধিক টাকার নেশা জাতীয় এসকাপ সিরাপ বাজেয়াপ্ত করলো আসামের চুরাইবাড়ি থানার পুলিশ। এতে আটক করা হয় একজনকে। জানা গেছে, শনিবার গুয়াহাটি থেকে VRL লজিস্টিক লিমিটেডের একটি 10 চাকার কন্টেইনার গাড়ি অনলাইন সামগ্রী নিয়ে আগরতলায় যাবার পথে চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছলে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে 22 কার্টুনে 3300 বোতল নেশা জাতীয় এসকাপ সিরাপ উদ্ধার হয়, যার কালোবাজারে মূল্য 30 লক্ষাধিক টাকার মতো হবে বলে জানায়। চেক পয়েন্টত এখন আপনার KSR 37E 7205 গাড়ি এখন ইন্টারসেপ্ট করেছিল, আর তাতে আমি 22 কার্টন কফ সিরাপ রিকভার করবলে সক্ষম হয়েছিল, আর তার আমি টোটাল 3300 বোতল রিকভারি করবলে সক্ষম হয়েছিল। আর এই গাড়িখন আসছিলে আপনার গুয়াহাটিত লুট হয়েছে বলে কৈছে, এতালেকে আমি ড্রাইভার ইন্টারোগেট করার পিছত গম পাইছো, আর ফার্দার ইনভেস্টিগেশন চলি আছে। কোথায় নিয়ে যাওয়া হবে? ত্রিপুরা আগরতলা। আচ্ছা স্যার, ওর নামটা কি চালকের? এ চালকর নাম সুনু, ইউপির হয়।